কোনটা? এইটা দেখুন এটা না এটা ভালো হবে ভাই ছানার নে না ছানা মিষ্টি দোকানে এসেছি দিদি মিষ্টি নেবে ওর বন্ধুর বাড়িতে নিয়ে যাবে বলে সেই জন্য হে গাইস ভালো তো আশা প্রত্যেকে আছো ভালো তা সবাইকে হ্যাপি বিশ্বকর্ম পুজো সবাই আজকে এনজয় করো এবং আজকে বিশ্বকর্ম পুজোতে আমি কি কি করছি এবং আমি পুরোপুরি দেখতে পাচ্ছি এখন গ্রামেতে আছি পিছনে আমার গ্রাম জমি টমি দেখতে পাচ্ছ আর পিছনে দেখতে পাচ্ছ চাষবাস একদম পুরো জমি গ্রামের একটা ছোটো রাস্তা চলে গেছে আমি মেনলি আজকে ভিডিওটা করছি ওদিকে দেখতে পাচ্ছ ওরা সব ভিডিও বানাচ্ছে ঠিক আছে মানে সবাই ব্লগার তো আজকে বেসিক্যালি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ব্লগে আমি কী কী করছি আর বিশ্বকর্মা পুজো কী করে আজকের দিনটা কাটাচ্ছি সমস্ত কিছু আজকে শেয়ার করবো এবং আজকে খুবই স্পেশাল একটা জিনিস রান্না পুজো আছে আমাদের গ্রামের দিকে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ দেখতে থাকো আর যারা ভাই চ্যানেলে নতুন আছে কী করছো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে এখন ইন্ট্রো দিচ্ছে এখানে ঠিক আছে এখন ইন্ট্রো দিচ্ছে ঠিক আছে এটা রাগ ইন্ট্রো মস্ত জোক মারার ইয়া হাস রে হালকা হাস আর এখন গাইস দেখতে পাচ্ছ ইন্ট্রো দিতে দিতে একদম পুরো গ্রাম ঘুরে ফেলছে ঠিক আছে ফাইনালি সকালবেলা একে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে এর অবস্থা খারাপ ছিল নিজে হাতে ধুয়েছি কোনো দোকান থেকে না ঠিক আছে আর এখন বেসিক্যালি আমরা বেরোবো অনেক জায়গা নিমন্ত্রণ আছে মানে রান্না পুজো মানে বুঝতে পারছো যারা গ্রামের দিকে বিলং করে এটা হয়তো বেসিক্যালি সব জায়গায় থাকে না বাট আমাদের এখানে একটা ট্র্যাডিশন আছে কথা আছে যে আজকের দিনে মা মনসাকে পুজো দিয়ে অনেক কিছু আইটেম করা হয় এবং পান্তা করা হয় আতর চালে সেগুলো খাওয়া হবে তো আজকে অনেক কিছু আছে আজকে দিদির বন্ধুর বাড়ি ফার্স্ট যাচ্ছি এখন কিন্তু ঘড়ি বাজে 12:10 বিশাল খিদে পেয়ে গেছে ঠিক আছে মানে খিদে বিশাল লেভেলে পেয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া হবে কী কী আইটেম আছে তো নেয়ারাউট 30-40 রকমের পথ থাকে মানে পুরো আলাদাই লেভেলে ব্লগটা আজকে দেখতে থাকো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সঙ্গে যাবে আমার পক্ষীরাজ এবং আমরা তিনজনেই যাবো ঠিক আছে পুরো রেডি হয়ে গেছি তো চলো যেতে যেতে এবং ওখানে গিয়ে কথা হবে তো গাইস এখন ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার সারা যতবার ভিডিও বানাতে আসি ব্লগ বানাতে আসি ততবারই কিন্তু বৃষ্টি বৃষ্টি আসবে ভাগ আর আমরা তিনজনে বেরিয়ে গেছি তো কন্টিনিউ দেখতে থাকতে এবং পুরোপুরি দিদির বন্ধুর বাড়িতে গিয়ে কথা হচ্ছে এখন কিন্তু বেড়ে গেছে আর ঝড় উঠেছে এখন কিন্তু বৃষ্টি আসবে আর আমরা মিষ্টি দোকানে এসেছি দিদি মিষ্টি নেবে ওর বন্ধুর বাড়িতে নিয়ে যাবে বলে সেই জন্য কোনটা ছানার নে না ছানা এইটা নে এইটা ভালো হবে এই দেখো গাইস এখন মিষ্টি দোকানে এসে মিষ্টি নিচ্ছে দিদির বন্ধুর জন্য ঠিক আছে মিষ্টি নিচ্ছে আরে এখন কিন্তু ভিডিও বানাচ্ছে আর চারিদিকে কিন্তু এখন মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ব্যাপার কিন্তু সন্ধ্যা না ঠিক আছে বড় ব্লগ আর এখন ভিডিও বানাচ্ছে তো গাইস ফাইনালি এখন মিষ্টি কেনা হয়ে গেছে ফাইনালি আমরা খেতে বসেছি পান্তা দেখতে পাচ্ছ আতর চালে আর এখানে নেয়ারাউট 20-22 রকমের পদ আছে বিভিন্ন রকম ভাজা ইলিশ মাছ পায়েস তারপর পিঠে আছে অনেক কিছু আছে ঠিক আছে তো চলো খেতে থাকি আর এদিকে সাইন থেকে খাচ্ছে আর ওদের এদিকে দিদি আছে দিদি খাচ্ছে রোড পুরো কিন্তু জাম হয়ে গেছে ঠিক আছে আর সামনে বিশাল বড় বড় মাইক সেট আছে এখন আর কোনো কথা শুনতে পাবে না ঠিক আছে আছে আর এখানে চারিদিকে লোকজন এত হয়ে গেছে হয়তো কথা শোনা যাচ্ছে না আর এটাই ফেলা যাচ্ছে এই মান্দাস বাসনে ফেলা যাচ্ছে গাইস ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি আর এখন রাত হয়ে গেছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে একটা লাইক দিয়ে দাও আর কোন পার্টটা ভালো লেগেছে তোমাদের সেটা কমেন্টে জানাতে পারো আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো ভিডিওতে দেখা হচ্ছে